हेलो डियर स्टूडेंट, वेलकम बैक टू आवर चैनल कॉम्पिटिटिव शुभजीत एकेडमी। आज के हमें WBJEE 2018 क्वेश्चन सॉल्व करब। बाकी सब डिस्ट्रैक्शन साइड रखो, क्वेश्चन मनोयोग दाओ। क्वेश्चन की बोलचे, इफ अल्फा बीटा गामा वी थ्री यूनिट वेक्टर, एटुक जे क्वेश्चन पढ़ले ना एखान चुपचाप डाटागुलो कलेक्ट कर ना होले समस्या पड़े। अल्फा वेक्टर वैल्यू मॉड्यूल एटा हे कि वैल्यू मैगनीच्यूड वैल्यू, वेक्टर मैगनीच्यूड वैल्यू, गामारो मैगनीच्यूड वैल्यू, एर प्रत्येकटार मैगनीच्यूड वैल्यू वन कारण यूनिट वेक्टर बोले दिए। तरह ये जगह कि दिए इनफरमेशन, इनफरमेशन टाके चुपचाप साइड कर नाओ। अल्फा डॉट बीटा इक्वल टू जीरो, तो तार माने मैगनीच्यूड अफ अल्फा मैगनीच्यूड अफ बीटा इंटू कस थीटा, थीटा की एंगल बिटुईन अल्फा वेक्टर एंड बीटा वेक्टर, एर वैल्यू वन, एर वैल्यू वन, तार माने कस थीटा इक्वल टू जीरो, तार माने थीटा इक्वल टू 90 डिग्री। सिमिलरली सेकेंड पार्ट अल्फा डॉट गामा इक्वल टू जीरो, एखान थेके कि पाबो एंगल फाइ इक्वल टू 90 डिग्री। व्हाट इज फाइ? फाइ इज एंगल बिटुईन अल्फा एंड गामा। এ দ্য অ্যাঙ্গেল বিটুইন বিটা অ্যান্ড গামা, আর একটা অ্যাঙ্গেল আছে, থিটা হয়ে গেছে, ফাই হয়ে গেছে, আলফা, আলফা আলফা দেওয়া যাবে না, অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে দেই। সেই অ্যাঙ্গেলটা থিটা ড্যাশ, থিটা ড্যাশের ভ্যালু 30 ডিগ্রি। এটা কি? অ্যাঙ্গেল বিটুইন বিটা, অ্যাঙ্গেল বিটুইন বিটা অ্যান্ড গামা, এর মানে হচ্ছে বিটা এখানে আছে, গামা এখানে আছে, এই দুজনের মধ্যে একটা প্লেন তৈরি হলো গামা আর বিটার মাঝে। এই প্লেনের এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তো এদের সঙ্গে পারপেন্ডিকুলারই কে আছে? পারপেন্ডিকুলার আলফার সঙ্গে গামার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো বিটার সঙ্গে গামার অ্যাঙ্গেলও 90 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই একটা ঘর থাকে না, এই ঘরের যে ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরে কে আছে? সেই ফ্লোরে আছে বিটা ভেক্টর অ্যান্ড গামা ভেক্টর। আর এই যে যে দেয়ালটা আছে না, এই দেয়ালে কে আছে? আলফা ভেক্টর, তাই না? তো আলফা ভেক্টর বিটার গামা দুজনের সঙ্গে কীভাবে আছে? 90 ডিগ্রিতে আছে। এবার বিটা ক্রস গামা যেই করে দেবো, তো বিটা ক্রস গামা, বিটা ক্রস গামার ডিরেকশন কোন দিকে হয়? এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তো বিটা ক্রস গামা এটা কি হয়ে যাবে? বিটা ক্রস গামাটা হয়ে যাবে আলফার সঙ্গে প্যারালাল। তো আলফা ইকুয়ালটা আমরা কী লিখতে পারবো? এন ইন্টু বা এন ইন্টু, এটা যদি আমরা ম্যাগনিচিউড ভ্যালু দিস তাহলে ম্যাগনিচিউড লিখে দেবো, বাট এন ইন্টু বিটা ক্রস গামা। নেক্সট লাইনে আমরা কী করব? আলফার ভ্যালু কোশ্চেনে চেয়েছে, তো আলফার ভ্যালু পেতে গেলে আমাকে এন এর ভ্যালু দরকার, তো আমরা বোথ সাইডে কী করে নিলাম? মড নিয়ে নিলাম, মড অফ আলফা, বা সিম্পল আলফাও রাখতে পারি, আলফা ভেক্টর ইকুয়াল টু এই যে বিটা ক্রস গামা হচ্ছে, তো এখান থেকে আমরা কী পাচ্ছি? ম্যাগনিচিউড অফ বিটা, আগে আমরা মড নিয়ে নিই, ম্যাগনিচিউড অফ বিটা, ম্যাগনিচিউড অফ গামা ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ এর ম্যাগনিচিউড, আর এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টরটা বিটা ক্রস গামার, আর এখানে একটা এন এর বদলে আমি এটা কে নিয়ে নিই যাতে গণ্ডগোল না হয়, তাহলে এখানে মড অফ কে হয়ে গেল। তো আলফার ভ্যালু, মড অফ আলফার ভ্যালু কত? ওয়ান, কারণ ইউনিট ভেক্টর বলেছে। এদের ভ্যালু কত? ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান বাই টু সাইন থিটা, সাইন থিটা ড্যাশ অ্যাকচুয়ালি 30 ডিগ্রি। তো এন ক্যাপের ভ্যালু ওয়ান, তাহলে এটা এখান থেকে আমি কে এর ভ্যালু কত পেয়ে গেলাম? টু, তো কে ইকুয়াল টু প্লাস মাইনাস টু। আচ্ছা, তার মানে আলফা ভেক্টর কী হবে?
प्लस माइनस टू इंटू बीटा क्रॉस गामा। तो बीटा क्रॉस गामाटा प्लेनर एदिको आसते पारे एदिको आसते पारे बीटा क्रॉस गामा एदिके घुराच्छि ना एदिके घुराच्छि सेटा तो बोलेनि बीटा कोथाय आछे गामा कोथाय आछे सेटा आमरा जानि ना तार जोन्नो प्लस माइनस टू हबे एटा होच्छे मोस्ट परफेक्ट आंसर अब जोन्नो अपशन सी इज करेक्ट। चलो आमरा सेकेंड क्वेश्चन करब 2018 एर सेकेंड क्वेश्चन की दिएछे देखा जाक। बोलछे लेट आबार आलफा चले आसछे मार्केटे আলফাতে কি বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ আর বিটাতে আই ক্যাপ জে ক্যাপ মাইনাস কে ক্যাপ গামাতেও দিয়ে দিয়েছে তিনখানা ভেক্টর দিয়ে দিয়েছে। এবার আর একটা ভেক্টর আছে ডেল্টা সেই ডেল্টাটা কি ইন দ্য প্লেন অফ আলফা বিটা ভেক্টর আর আবার কি বলছে হুজ প্রজেকশন হুজ প্রজেকশন মানে কি ডেল্টার প্রজেকশন ডেল্টার প্রজেকশন কোথায় আছে वन बाय रूट थ्री इक्वल आछे तो ये हे तीन टे स्टेटमेंट तो फर्स्ट स्टेटमेंटा आमादेर आलफा बीटा गामा पे जाबो ओखान थेके सेकेंड स्टेटमेंटा के निये आसि आमि एकटा एजाम्पशन निच्छि एजाम्पशन निये ब्यापारटाके बोझाच्छि एटा धरे निन आलफा वेक्टर एटा हच्छे बीटा वेक्टर आर भूलवशत जदि एक ही पॉइंट दिए प्लेने आछे तार माने एखान थेके डेल्टा वेक्टर এবার একই পয়েন্টে না হলে অন্য কিছু হবে যদি একই পয়েন্ট হয় তাহলে ডেল্টা ইকুয়াল টু আমরা কি ভাবি রেজাল্টেন্ট ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর কি আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর হয় তো এখান থেকে ডেল্টা ইকুয়াল টু আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর তো আলফা ভেক্টর প্লাস মাল্টিপ্লিকেশন অফ বিটা ভেক্টর একই প্লেনে হলে এই ঘটনাটা ঘটতে থাকে এবার সবসময় যে ডেল্টা ভেক্টরটা এইভাবে হবে এটা নাও হতে পারে তাই না তার এরকমও তো হতে পারে না আলফা ভেক্টর এদিকে এদিকে ডেল্টা ভেক্টর মাঝে বিটা ভেক্টর এটাও তো হতে পারে মানে বিটা ভেক্টর রেজাল্টেন্ট অফ বিটা ভেক্টর রেজাল্টেন্ট অফ ডেল্টা ভেক্টর অ্যান্ড আলফা ভেক্টর তাহলে আমরা কী লিখবো ডেল্টা ভেক্টর প্লাস আলফা ভেক্টর ইকুয়াল টু বিটা ভেক্টর এটাও তো হতে পারে তো তখন ডেল্টা ভেক্টরটা কী হয়ে যাবে डेल्टा वेक्टर टा हो जाए अल्फा वेक्टर माइनस ऑफ अल्फा वेक्टर मैं एरकम चेंज हो गेलो ना माइनस ऑफ अल्फा वेक्टर प्लस बीटा वेक्टर तो ये जो जिनिसटा ये जो चेंजटा है ये चेंजटा स्वाभाविक भाव कारण सिस्टेमेर ऊपर चेंज करे प्लेने जे कोनो पॉइंटे जे कोनो वेक्टर थाकते पारे তো আমরা জেনারেলি কোনো প্লেনে তিনটে ভেক্টর থাকলে সেই তিনটে ভেক্টরকে রিপ্রেজেন্ট করি কী হবে ডেল্টা ভেক্টর ইকুয়াল টু আলফা ভেক্টর প্লাস এন ইনটু বিটা ভেক্টর তারপরে মারামারি করে যা ইচ্ছা করুক আমি ওই ফর্মটাকে করে নিয়েছি এনটা কি এন যা কিছু হতে পারে বিলংস টু রিয়েল নাম্বার এক দুই তিন চার যা কিছু হতে পারে এর হচ্ছে মেন স্টোরি তো ডেল্টা ভেক্টরের রিলেশনটা এখানে লিখে দিই আবার এবার বলেছে এই যে ডেল্টা ভেক্টরটা আছে সেই ডেল্টা ভেক্টর আর একটা গামা ভেক্টরের সঙ্গে একটা রিলেশন আছে কী রিলেশন গামা ভেক্টরের উপর ডেল্টা ভেক্টর পড়ে যাচ্ছে মানে প্রজেকশনস কার প্রজেকশন ডেল্টা ভেক্টরের কার উপর প্রজেকশন গামার উপর তাহলে আমরা এটাকে কী লিখি ডেল্টা কস থিটাটাকে আবার কী লেখা হয় এ ডট মানে এখানে ডেল্টা ডট গামা ডিভাইডেড বাই মড অফ ডেল্টা টু মড অফ গামা তার মানে ফাইনালি এটা কী হয়ে গেল দুটো জিনিসের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই মড অফ গামা তো এই জিনিসটার ভ্যালু কোশ্চেন দেওয়া আছে রুট থ্রি তো প্রজেকশন এবার যার উপর প্রজেকশন হবে প্রজেকশন অফ ডেল্টা ভেক্টর কার উপর হচ্ছে অন গামা ভেক্টর যার উপর হবে সেটা কোথায় হবে নিচে নিচে আচ্ছা প্রজেকশন অফ ডেল্টা অন গামা ভেক্টর এটা ঝামেলা মিটে গেল তো আমাদের এবার বার করতে হবে ডেল্টা ডট গামা তো ডেল্টার ভ্যালু কত ডেল্টার ভ্যালু আমি আর একবার যদি দেখি ডেল্টার ভ্যালু হচ্ছে আলফার ভ্যালু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ আর এন ইনটু বিটার ভ্যালু এন আই ক্যাপ মাইনাস এন জে ক্যাপ মাইনাস এন
के ক্যাপ, তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে 1 প্লাস এন আই ক্যাপ, 1 মাইনাস এন জে ক্যাপ, 1 মাইনাস এন কে ক্যাপ, এটা হচ্ছে ডেল্টা। ডেল্টা হয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, ডেল্টা ডট গামা করতে হবে। তো গামার ভ্যালু কি আছে, 1 প্লাস এই যে গামা, তো 1 প্লাস এন ইন্টু মাইনাস 1, একবারে ডাইরেক্ট করে দিচ্ছি, 1 মাইনাস এন ইন্টু প্লাস 1 প্লাস 1 মাইনাস এন ইন্টু মাইনাস 1, তো এটাকে ক্যালকুলেট করলে আসছে মাইনাস 1 মাইনাস এন প্লাস 1 মাইনাস এন মাইনাস 1 প্লাস এন, তো এন এন কেটে গেল আর এখান থেকে আমি পাচ্ছি একটা ওয়ান একটা ওয়ান, এখানে কি আছে 1 মাইনাস এন, 1 মাইনাস এনটা কি হয়ে গেল মাইনাস 1 প্লাস এন, এখানে 1 মাইনাস এন হয়ে গেছে, এন এন কেটে গেছে, এই ওয়ানটা এই ওয়ানের সঙ্গে কেটে গেল, তো থাকলো পরে কে মাইনাস এন মাইনাস 1, এর ভ্যালু কার ইকুয়াল হবে, এর ভ্যালুটা হয়ে যাবে, এখান থেকে আমি পেয়ে যাব ডেল্টা গামা, এই যে ডেল্টা যেটা আছে ডেল্টা ডট গামা ইকুয়াল টু রুট ওভার অফ 3, আর এর ভ্যালু কোশ্চেনে 1/√3 দিয়েছে, গামার ভ্যালু 1/√3 হবে, মোড অফ গামার ভ্যালু 1/√3, সরি এটা হবে কি সিম্পল √3, কেন কারণ এখানে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাসটাকে কনসিডার করলাম না, তো ফাইনালি তো 1ই হয়ে যাবে হোল স্কোয়ার করলে, তো √3 এলো, এটাও হয়ে গেল 1/√3, তো এই ভ্যালুটার থেকে আমি পাচ্ছি ডেল্টা ডট গামা ইকুয়াল টু 1, তো এর ভ্যালু কত হচ্ছে, ডেল্টা ডট গামার ভ্যালু 1, তো 1, তো মাইনাস এন ইকুয়াল টু 2, এন এর ভ্যালু কত হলো মাইনাস 2, তো ডেল্টার ভ্যালু কত হবে, আলফা ভেক্টর মানে 1 মাইনাস 2 আই ক্যাপ প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস 2 জে ক্যাপ, 1 প্লাস 2 কে ক্যাপ, তো এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, তো অপশানটা আমরা এখান থেকে চেক করে নেব, মাইনাস আই 3 জে প্লাস 2 কে, অপশান বি ইজ কারেক্ট। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, টাটা বাই বাই।